দুয়ারে সরকার প্রকল্পের আওতায় পরিবহন শ্রমিকদের চক্ষু পরীক্ষা শিবির। বনগাঁ আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে এদিন প্রায় শতাধিক শ্রমিককে এই পরিষেবা দেওয়া হয়। দুয়ারে সরকার শিবিরের আওতায় অতিরিক্ত আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন হল বনগাঁয়, যেখানে বিনা ব্যয়ে পরিবহন কর্মীদের স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষার পরিষেবা দেওয়া হয়। এদিনের আয়োজিত স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের প্রায় শতাধিক পরিবহন কর্মীর স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা হয় বলে জানা গিয়েছে। বনগাঁ মহকুমা হাসপাতালের সহযোগিতায় উত্তর চব্বিশ পরগনার বনগাঁ DN44 বাসস্ট্যান্ড এলাকায় বনগাঁ অতিরিক্ত আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে পরিবহন শ্রমিকদের জন্য স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বনগাঁ অতিরিক্ত আঞ্চলিক পরিবহন সংস্থার আধিকারিক। পরিবহন কর্মীদের জন্য এই বিশেষ উদ্যোগে খুশি সকলেই। এই বিষয়ে বনগাঁ অতিরিক্ত আঞ্চলিক পরিবহন আধিকারিক সরোজ কুমার সরকার জানান, আজ দুয়ারে সরকারের অধীনে পরিবহন কর্মীদের স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বনগাঁ মহকুমা হাসপাতালের সহযোগিতায় আজ পরিবহন কর্মীদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এই শিবিরে। আজ সারাদিন বহু মানুষ এই শিবির থেকে পরিষেবা পেয়েছেন। মূলত পরিবহন কর্মীরা তাদের কাজের ব্যস্ততার কারণে যথাযথ সময়ে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা করে উঠতে পারেন না, তাই তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজ এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আজকে দুয়ারে সরকারের অধীনে পরিবহন কর্মীদের স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষার একটা বিশেষ শিবির আয়োজন করা হলো আমাদের বনগাঁ অতিরিক্ত পরিবহন আঞ্চলিক দপ্তরের ব্যবস্থাপনায়, মহকুমা শাসক এবং আমাদের বনগাঁ মহকুমা হসপিটালের সহযোগিতায় এই বিশেষ শিবির দুয়ারে সরকারের। এখানে পরিবহন কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে চক্ষু পরীক্ষা করা হলো। আমাদের বনগাঁ মহকুমা হসপিটালের বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত আছেন এখানে। এখনও পর্যন্ত 50 জনের বেশি স্বাস্থ্য পরীক্ষা করেছেন, আরও কিছু কর্মী আমাদের আসছে। সারাদিন ব্যাপী এই শিবির চলবে। আসলে এই উদ্যোগটার ব্যাপারে আমাদের যারা পরিবহন কর্মী তারা সঠিকভাবে সময় দিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন না। আমাদের দুয়ারে সরকার প্রকল্পে এদের একদম দুয়ারে এসে যাতে স্বাস্থ্য সম্বন্ধে তারা জানতে পারেন, সেই জন্য এই শিবিরের আয়োজন। সোমদাসের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।